ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে বা আপডেট সংবাদ। ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এবং পারবে না, জানালো হামাস। আরো জানিয়ে দিচ্ছি, জিম্মি মুক্তি নতুন চুক্তির ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। যেভাবে শত শত ফিলিস্তিনিকে বিনা অপরাধে বন্দি রেখেছে ইসরায়েল, এবার পাকিস্তান সীমান্তে স্বেচ্ছা মোতায়েন করছে ভারত। হামাসকে বাদ দিয়ে যুদ্ধ অপরাধী গাজা পরিকল্পনা হবে বিব্রত, ইসমাইল হানিয়ার ঘোষণা। সকল ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি, তালেবান পররাষ্ট্রমন্ত্রী। এবার হামাসকে ধ্বংস গাজা ইহুদিবাদী ইসরায়েল অসম্ভব পরিণত সামরিক অভিলাষ। এবং সর্বশেষে জানিয়ে দেব, 33 মিনিটে ইসরায়েল ধ্বংস ঘোষণা উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। জিম্মিদের মুক্তি নতুন চুক্তির ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে আরও একটি নতুন চুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় চলেছে আলোচনা। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার। নেতানিয়াহু স্বীকার করেছেন ইসরায়েল আলোচক দলকে নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে, তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানতে চাননি তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাদের অস্তিত্বের যুদ্ধ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সামরিক চাপ ছাড়া 110 জিম্মিকে উদ্ধার করা সম্ভব হতো না। সেনা অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই বন্দি সবাইকে বের করে আনা যাবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার জিম্মিদের উদ্ধারের চুক্তি বিষয়ে নরওয়েতে এক বৈঠক লিপ্ত হন। কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে বসেন মোছাদ নেতা ডেভিড বার্নিয়া। তবে এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান নেতানিয়াহু। নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আগে নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী মিশরের সূত্র ধরে চুক্তির বিষয়ে অতীতের তুলনায় উদ্ধার ইসরায়েলি প্রধানমন্ত্রী। সূত্র পাস টুডে। যেভাবে শত শত ফিলিস্তিনকে বিনা অপরাধে বন্দি করে রেখেছে ইসরায়েল, বেথলেমের একটি বাড়ি, এই বাড়িতে মায়ের পাশে বসে চোখ ডলে ঘুম তাড়ানোর চেষ্টা করছিল ইয়াজেন আল হাসনাত। প্রায় 5 মাস আগে একে ভোরে অভিযান চালিয়ে মাত্র 17 বছর বয়সে এই ছেলেটির বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইসরায়েল সৈন্যরা। সম্প্রতি হামাসের সাথে জিম্মি বিনিময়ের সময় তাকে মুক্তি দেওয়া হয়েছে। ইয়েজেনে আটকের ঘটনাকে প্রশাসনিক কারণ আটক বলা হয়েছিল, যেটি মূলত রাষ্ট্র নিরাপত্তার সাথে কাউকে আটকের সময় ব্যবহার করা হয়ে থাকে। এটি ছিল পুরনো একটি ব্রিটিশ আইন, যেটি উত্তরাধিকার সূত্রে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নীতির হিসেবে গ্রহণ করেছে ইসরায়েল। এই আইনের অধীনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ ছাড়াই একজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য কারাবন্দী করে রাখতে পারে ইসরায়েল। ব্রিটিশ গণমাধ্যমকে বিবিসিকে তিনি বলেছেন, তাদের কাছে একটি গোপন ফাইল রয়েছে কিন্তু তারা আপনাকে বলবে না সেটি কি আছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার পাকিস্তান সীমান্তে স্বেচ্ছাসেবক মোতায়েন করছে ভারত। উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য পাঞ্জাবে ভারত রাশিয়ান স্বেচ্ছাসেবক এবং ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করা শুরু করেছে। মঙ্গলবার স্থানীয় মিডিয়ার কথা জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। ANI জানিয়েছে, পাকিস্তান চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতীয় বিমান বাহিনী পশ্চিম সীমান্তে স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে। স্থানীয় সূত্রবাদী ANI জানিয়েছে, স্বেচ্ছাসেবক ব্যাটারি পাকিস্তান ও চীনের আকাশপথে আসা হুমকি মোকাবেলা করতে সক্ষম। রাশিয়া ভারতে আকাশের সমুদ্র রুটের মাধ্যমে মোবাইল এবং সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বেচ্ছাসেবক ট্রান্সফার সরবরাহ শুরু হয়েছে, যা অবিলম্বে নির্ধারিত স্থানে মোতায়েন করা হবে। রাশিয়ার শক্তিশালী স্বেচ্ছাসেবক ডিফেন্স মিসাইল সিস্টেম প্রথম ডেলিভারি বছরের শেষ নাগাদ হবে বলে আশা করা হচ্ছে। ইউনিটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু করা হবে। প্রতিবেদন বলা হয়েছে, পাঞ্জাব রাজ্যে মোতায়েন শেষ করার পরে বিমান বাহিনী পূর্ব ফ্রান্সের প্রকাশ করবে এবং দেশি কর্মীদের প্রশিক্ষণের জন্য সরবরাহ করা হবে। সূত্র পাস টুডে। হামাসকে বাদ দিয়ে যুদ্ধপরাধী গাজা পরিকল্পনা হবে বিভ্রম, ইসমাইল হানিয়ার ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে যুদ্ধাপরাধ যুদ্ধ গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, যারা সন্ত্রাসকে সমর্থন করে অর্থায়ন করে তাদেরকে গাজায় প্রবেশ করতে দেবেন না তিনি। তার এ কথার জবাবে ইসমাইল হানিয়া বুধবার বলেছেন,
যুদ্ধপ্রতি গাজা নিয়ে যে কোনো পরিকল্পনা যদি ফিলিস্তিনে এই যোদ্ধা গোষ্ঠীকে রাখা না হয় তাহলে তা হবে একটি ভ্রম। ইসমাইল হানিকের টেলিভিশন প্রচারিত ভাষণে কথা বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইসমাইল হানিয়া বলেছে গাজা আর ফিলিস্তিনে হামাস প্রতিনিধি যোদ্ধাদের বাদ রেখে যেকোনো আয়োজন হবে বিভ্রান্তিকর। এ সময় তিনি আরো বলেছেন ইসমাইলের হামলা বন্ধ, পশ্চিম তীরে গাজা উপত্যকে ফিলিস্তিনদের বসতঘর নির্মাণ আলোচনার জন্য তিনি মুক্ত। ইসমাইল হানিয়া আরো বলেন জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের জন্য একটি স্বাধীন রাষ্ট্র অধিকারকে নিশ্চিত করে রাজনৈতিক পথ বের করার যেকোনো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে হামাস। সকল ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি, তালেবান পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা। আফগানিস্তান তালেবান সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের সাথে অর্থ, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অতি জরুরি এবং এ সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাবুলে ইরানের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং আফগানিস্তানে প্রতিনিধির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাবুলে ইরানের রাজনৈতিক দপ্তরের প্রতিনিধি এবং আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কুমির সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন ওই সাক্ষাৎ আফগান পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সর্বাত্মক সম্পর্ক জোরদার ও তার দেশের প্রতি আগ্রহ রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। সকল ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি, তালেবান পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা। আফগানিস্তান তালেবান সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের সাথে অর্থ, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অতি জরুরি এবং এ সম্পর্ক জোরদার করা অত্যন্ত জরুরি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাবুলে ইরানের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং আফগানিস্তানে প্রতিনিধির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপাত্র হাফিজ জিয়া আহমদ তাকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কাবুলে ইরানের রাজনৈতিক দপ্তরের প্রতিনিধি এবং আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কুমির সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন ওই সাক্ষাৎ আফগান পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সর্বাত্মক সম্পর্ক জোরদার ও তার দেশের প্রতি আগ্রহ রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। হামাসকে ধ্বংস, গাজা ইহুদিবাদী ইসরায়েল অসম্ভব অপরিণ সামরিক অভিলাষ। গাজার যুদ্ধ তৃতীয় মাস অতিক্রম করছে। ইহুদিবাদী ইসরায়েল হামাসকে ধ্বংস করার সহ তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে সফল হয়নি। ইসরায়েল ইসলামী পুত্রতা আন্দোলন হামাসকে ধ্বংস করার জন্য গাজা তাদের সর্বাত্মক সামরিক অভিযান লক্ষ্য ঘোষণা করেছে। ইসরায়েলের শাসক গোষ্ঠী একদিনে মনে করেছে হামাস যোদ্ধারা আল আকসা তুফান অভিযান পরিচালনা করার অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের চলমান আগ্রাসনে ব্যর্থতার দায় ধামা চাপা দেওয়া সম্ভব। যদি তারা হামাসকে ধ্বংস করতে না পারে, অন্যদিকে হামাসকে নিশ্চিহ্ন করে নিজের বিরুদ্ধে ক্রমাগত এবং ইস্তে হুমকি মুছে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে আবিবের অবৈধ সরকার। যাই হোক, ইসরায়েল আশা করেছিল যে তারা গাজা উপত্যকে বাসিন্দাদের হত্যা, তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে গাজার জনমন হামাস আন্দোলন সমর্থন থেকে সরে আসবে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গেছে। ফিলিস্তিনি সমাজ এবং গাজা উপত্যকে একটি অংশ হিসেবে ফিলিস্তিনের মুক্তির জন্য হাজার শত শত হাজার হাজার শহীদদের আত্মত্যাগ করেছে, আর এ কারণে হামাসকে ধ্বংস করা যাবে না। তাই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ইহুদি ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে তার অপরাধযোগ্য মাত্রা বাড়তে থাকবে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চল এবং ইসরায়েলের মধ্য অঞ্চল 33 মিনিটে আঘাত হানতে সক্ষম উত্তর করে ক্ষেপণাস্ত্র। এবার 33 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করতে পারে উত্তর করিয়া ক্ষেপণাস্ত্র। কোন কারণে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলে মাত্র 33 মিনিটেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার মতো সক্ষম হাতিয়ার তৈরি করেছে উত্তর কোরিয়া। মধ্য অঞ্চলে আঘাত আনতে পারে এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার কাছে রয়েছে। দেশটি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন রাজধানী বেইজিং এক প্রতিনিধি। এর আগে চীনা বিশ্লেষকেরা তাদের পর্যবেক্ষিত উপায়ে ক্ষেপণাস্ত্র সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে সুনির্দিষ্ট কোন দেশ কিংবা অবস্থানের নাম উল্লেখ করেনি। বিশেষত এর আগে গবেষণা উত্তর কোরিয়া ওয়াং সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র কথা বলেছে। 2017 সালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়